গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিদ্যুৎ বিল মেটালেই বেতন, এবার জারি হলো সরকারি নির্দেশ। সব কথায় মুসলিমদের দোষ দেওয়া অনুচিত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধর্ম দেখে কেউ দর্শন করে না, দর্শকের কোনো ধর্ম নেই। দর্শন হিন্দুও করতে পারে, মুসলিমও করতে পারে, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লালায় একই দিনে বিদ্যুৎ বিল সংগ্রহ প্রায় 2 কোটি টাকা। মিজু আগ্রাসনের বিরুদ্ধে জোরদার অভিযান হাইলাকান্দি প্রশাসনের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যে 1 লক্ষ নিযুক্তি, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র আসাম পাবলিক ওয়ার্কসের। মেধা ও স্বচ্ছতা বজায় রাখতে ক্যাবিনেট মিটিংয়ের পরামর্শ দিল এপিডব্লিউ। প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী চয়নে কাটিগুড়ার মহাদেবপুরে দুর্নীতি, সার্কল অফিসারকে স্মারকপত্র। সারা রাজ্যে 2 সন্তান নীতি কার্যকর করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবী এবং অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত নিলেন। 4 জুলাই মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। এ সপ্তাহেই নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হবে জানালেন এপিসিসির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার ভট্টাচার্য। এবং সর্বশেষ খবরটি হলো মালেগড়ের মূল জমিতেই হবে পর্যটন কেন্দ্র বললেন জেলাশাসক খর্গেশ্বর পেগু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে প্রতিদিনের সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। বিদ্যুৎ বিল মিটিয়ে রসিদ জমা দিতে হবে সরকারি দফতরে, তবেই বেতনের বিল তৈরি হবে সরকারি কর্মচারীদের। শেষমেশ সরকারি নির্দেশে পরিণত হলো মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের কমিশনার ও সচিব এম এস মণিবন্নন। নির্দেশে বলা হয়েছে মাসিক বিদ্যুৎ বিল মিটিয়ে সরকারি কর্মচারীদের একটি করে শংসাপত্র জমা দিতে হবে বিভাগীয় আধিকারিকের কাছে। শংসাপত্রে লেখা থাকতে হবে বিদ্যুৎ বিলের কোনো টাকা জমা দেওয়ার বাকি নেই। বিল নিয়ে এর আগে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ টেনে সরকারি বিভাগগুলির ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের অবগত করাতে কমিশনার ও সচিবকে একটি অনুরোধ সূচক চিঠি দিয়েছিল এপিডিসিএল কর্তৃপক্ষ। তখন এ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে কুবের সৃষ্টি হয়েছিল। এপিডিসিএল কোম্পানি হওয়ায় এদের দেওয়া চিঠি কোনো সরকারি নির্দেশ নয় বলে আপত্তি তুলেছিলেন একাংশ সরকারি কর্মী। আপত্তি উঠার পর 2-3 দিনের মধ্যেই বিল সংক্রান্ত সরকারি নির্দেশ জারি হয়েছে মঙ্গলবার। নির্দেশ জারি হয় এবার তা মানতেই হবে সরকারি কর্মচারীদের। তবে কর্মচারীরা শংসাপত্র ছাড়াও বিদ্যুৎ বিল জমা দেওয়ার রসিদের কপিও দিতে পারবেন বিভাগীয় আধিকারিকের কাছে। শংসাপত্রের পাশাপাশি বিলের রসিদের কপিও দেওয়া যাবে। এই নির্দেশে স্পষ্ট হয়েছে এবার থেকে বিদ্যুৎ বিল মেটালেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা। অপরদিকে সব কথায় মুসলিমদের দোষ দেওয়া অনুচিত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধর্ম দেখে কেউ দর্শন করে না, দর্শকের কোনো ধর্ম নেই, ফলে যে কোনো খারাপ কাজ সংগঠিত হলেই কেবলমাত্র সংখ্যালঘুদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া উচিত নয়। দর্শন হিন্দুও করতে পারে, মুসলিমও করতে পারে, সুতরাং হিন্দু হোক আর মুসলিম, খারাপ কাজের জন্য কারো দায় সরকার নেবে না। মঙ্গলবার বাজপেয়ী ভবনে আনুষ্ঠানিকভাবে বিধায়ক ভবেশ কলিতা বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ড্রাগস, দর্শন, হত্যা ইত্যাদি অপরাধজনিত ঘটনা নিয়ে একাংশ সোশ্যাল মিডিয়ায় একটি নির্দিষ্ট সম্প্রদায়কে জড়িয়ে যখন প্রচারের জড় উঠেছে, তখন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, রাজ্যে আগেও দর্শনের ঘটনা ঘটেছে, কিন্তু সরকার তেমন নজর দেয়নি। এবার সরকার দর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। শুধু দর্শনকাণ্ড নয়, যে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। জানান, এ ব্যাপারে পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি 2টি দর্শনকাণ্ডের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরেজমিনে ঘটনাস্থলে যান, যার ফলে দর্শনকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের জনসংখ্যা নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কোনো মুসলিমই এ নিয়ে বিতর্কের সৃষ্টি করেননি, মুসলিম সমাজের কল্যাণের কথা চিন্তা করেই সরকার জনসংখ্যা নীতি প্রণয়নের পথে হেঁটেছে। তিনি বলেন, 2001 ও 2011 সালে আসামে মুসলিম জনসংখ্যা 29% বৃদ্ধি হয়েছে। এই 2 জনগণনার মধ্যে তুলনা হলে দেখা যায় ওই সময়ে 1% মুসলিম জনসংখ্যা হ্রাস পায়নি,
অন্যদিকে হিন্দু জনসংখ্যা 22% থেকে নেমে 16 ও 10% এসে দাঁড়িয়েছে। এর অর্থ মুসলিমদের মধ্যে নিরক্ষরতা ও দরিদ্রতা যথেষ্ট পরিমাণে রয়েছে। তিনি বলেন, গত এক মাসে আমসুর দুই গোষ্ঠী তার সঙ্গে দুইবার সাক্ষাৎ করেছে এবং আলোচনা করেছে। মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্তকেও তারা সমর্থন জানিয়েছেন। তারাও চান মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হোক, বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি একমাত্র মাধ্যম যার সাহায্যে মুসলিম সমাজে দরিদ্রতা ও নিরক্ষরতা নির্মূল করা সম্ভব। পুরনো বন্ধু বিপিএফ এর বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিজেপির নতুন রাজ্য সভাপতি ভবেশ কলিতার দাবিকে নস্যাৎ করে বলেন, তার কাছে এ ধরনের কোনো তথ্য বা প্রস্তাব নেই, যদি কোনো প্রস্তাব আসে তাহলে তিনি আগেই জানতেন বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রস্তাব ছাড়া এ বিষয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করা উচিত হবে না, তবে তার সরকার সকলকে নিয়ে চলার নীতি গ্রহণ করে এগোতে চায়। কোনো দল যদি সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস দেয় তাহলে তাকে স্বাগত জানানো হবে। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো বিজেপির কার্যনির্বাহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাজপেয়ী ভবনে আয়োজিত এই বৈঠকে দলের নতুন রাজ্য সভাপতি ভবেশ কলিতা আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন সভাপতি কলিতাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ী সভাপতি রঞ্জিত দাসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি দলের সভাপতি জেপি নাড্ডা ও ডিব্রুগড় থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও অংশগ্রহণ করেন। অপরদিকে মিজুদের দখলদারির বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে হাইলাকান্দি প্রশাসন। শরণার্থীর সময়ে মিজুদের মুখ্যম জবাব দিয়ে সীমান্ত সুরক্ষার এক নজির দেখা গেল মঙ্গলবার। এদিন ধলচোড়া ফাইসেন সীমান্তের ধলচোড়া এক্সটেনশন এলাকায় মিজুদের তৈরি চাংঘর ভেঙে দিয়ে তাদের লাগানো সুপারি বাগান তছনছ করে দেয় জেলা পুলিশ বাহিনী। এ নিয়ে দিনভর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে সেখানে ছুটে যান জেলাশাসক রোহন কুমার ঝা ও কাটলিচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। সদর এসডিও জ্যোতির্ময় দৈমারী ধলচোড়া সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়ে মিজোরাম কলাশিবের পুলিশ সুপার সহ মিজু আইআর ব্যাটালিয়ান সহ এমজেডপি ও ওয়াইএমআর পদাধিকারী এবং কর্মীরা ছুটে আসেন। একেবারে সম্মুখ সমরে দেখা যায় উভয় পক্ষকে। গত রবিবার জেলার বনকর্তা মমতাজ আলী জেলাশাসকের নির্দেশ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও মাঝ রাস্তা থেকে ফিরে এসে বিষয়টিকে দামাচাপা দিতে প্রশাসনকে সঠিক রিপোর্ট করেননি। এরপর কৃষক মুক্তি সংগ্রাম সমিতির একদল সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসে পুলিশ ও বন বিভাগের উদাসীন মনোভাবের জন্য তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কৃষক মুক্তির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর প্রশাসনের কাছে সীমা সুরক্ষার জন্য জোর দাবি জানান। তিনি আসামের জমি পুনরুদ্ধারের দাবিও জানান। রবিবার সংগঠিত আসাম মিজোরাম সীমান্তের ধলচোড়ার উত্তপ্ত পরিস্থিতির পর মঙ্গলবার সীমান্তের ধলচোড়া ফাইসেন সীমান্তে আসামের মাটিতে উগ্র মিজুদের অবৈধ দখলদারিতে উচ্ছেদ অভিযান চালায় হাইলাকান্দি পুলিশ। ভুরে পুলিশ সুপার রমনদীপ কৌর বিশাল পুলিশ বাহিনী নিয়ে সীমান্তে উপস্থিত হন। সকাল 7টা থেকে উচ্ছেদ শুরু হয় বলে জানা গেছে। আসামের মাটিতে অবৈধ দখলদারি চালিয়ে মিজু সংগঠনের নির্মাণ করা চাংগর সহ সুপারি বাগানও তছনছ করে দেয় হাইলাকান্দির পুলিশ বাহিনী। রীতিমতো যুদ্ধকালীন মনোভাব নিয়ে জেলা প্রশাসন এই অভিযান চালায়। এই ঘটনার খবর পেয়ে মিজোরামের কলাশিবের পুলিশ সুপার তাদের আইআর ব্যাটালিয়ান সহ মিজু সংগঠন ওয়াইএমএ এমজেডপির সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। উভয় পক্ষ পরস্পরের সম্মুখীন হলেও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে কচুরতলের ঘটনার মতো পরিস্থিতি যাতে মিজু উগ্ররা ঘটাতে না পারে সেজন্য সীমান্তে বসবাসরত মানুষের নিরাপত্তার স্বার্থে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রেখেছেন হাইলাকান্দির পুলিশ সুপার রমনদীপ কৌর। ধলচোড়ার সীমান্তে ছুটে যান হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা ও কাটলিচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তারা সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখেন। বিধায়ক সুজামুদ্দিন মিজুদের আগ্রাসন কিছুতেই বরদাস্ত করা হবে না বলে হুঙ্কার দিয়েছেন। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর হাইলাকান্দি পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ সুপার রমনদীপ কৌর সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছেন। জহির আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসামের মাটিতে উগ্র মিজুদের আগ্রাসন চালানো, কচুরতল, গুটগুটি, দলচোড়া ইত্যাদি এলাকার স্থায়ী নিরাপত্তা বাহিনীর ক্যাম্প নির্মাণ সহ
বিলাইপুর থেকে দলচোড়া পর্যন্ত একটি পিএমজিএসওয়াই রাস্তা নির্মাণ করার দাবি জানান। এছাড়া সীমান্তে দীর্ঘকাল থেকে বসবাসরত মানুষের জমির পাট্টা প্রদানের আহ্বানও জানান। সীমান্তে বসবাসরত মানুষের উপর উচ্ছেদ না চালিয়ে তাদের পাট্টা প্রদান করলে তারাই সীমান্তের রক্ষী হিসেবে কাজ করবেন বলে যুক্তি প্রদর্শন করেন। এদিকে শেষ খবরে জানা গেছে, ধলচোড়া সীমান্তে স্থায়ী নিরাপত্তা বাহিনীর ক্যাম্প সহ একটি পিএমজিএসওয়াই রাস্তা নির্মাণ করা হবে শীঘ্রই। এ ব্যাপারে জেলা প্রশাসনের বেশ তৎপরতার খবর পাওয়া গেছে। হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা, পূর্ত বিভাগের এসটিও আনোয়ার হোসেন, জেই ইস্তিয়াক আহমেদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। দলচোড়া সীমান্তে পিএমজিএসওয়াই রাস্তা নির্মাণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলাশাসক নির্দেশ দেন বলেও খবর। অপরদিকে রাজ্যের বিরোধী দল কংগ্রেস এ সপ্তাহেই নতুন প্রদেশ সভাপতি পাবে। মঙ্গলবার একথা জানান এপিসিসির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার ভট্টাচার্য। গত মার্চ এপ্রিলে অনুষ্ঠিত আসাম বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের দায়ভার নিয়ে প্রদেশ সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন রিপুন বোরা। কেন দুমাস থেকে প্রদেশ সভাপতির মতো মর্যাদাপূর্ণ পদ খালি রয়েছে, এই প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, দুটি বিধানসভা নির্বাচনে সূচনীয় পরাজয়ের পর দলের একজন দক্ষ এবং বখেল নেতার প্রয়োজন, তাই এতদিন দেরি হয়েছে। তিনি বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির নাম এ সপ্তাহেই ঘোষণা করা হবে। কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে দলের সদস্যদের মতামত গ্রহণ করছে। পাশাপাশি অপূর্ব বলেন, প্রদেশ সভাপতির দায়িত্ব সামলে নেওয়ার মতো বেশ কয়েকজন নেতা রয়েছেন, কিন্তু প্রদেশ নেতৃত্ব সর্বজন গ্রহণযোগ্য নেতা নিয়োগ করবে। উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতির জন্য বেশ কয়েকজন নেতার নাম সামনে এসেছে, যদিও এই তালিকায় শীর্ষে রয়েছেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এবং বর্তমানের সাধারণ সম্পাদক ভূপেন বোরা। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্য দিয়ে দেশের গরিব খেটে খাওয়া মানুষের মাথা গুজার ব্যবস্থার এক অভিনব প্রয়াস বলা যায়। দেশের দিনমজুর সহ গরিব দুস্থ মানুষের গৃহ নির্মাণ তথা মাথা গুজার সংস্থান রয়েছে। শৌচাগার সহ প্রতিটি ঘরকে সুন্দর, স্বচ্ছ ও স্থায়ীভাবে নির্মাণ করে গ্রামের সৌন্দর্য বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের তরফে, কিন্তু একাংশ জিপি প্রতিনিধিদের দুর্নীতি ও স্বজন পোষণের জন্য প্রকৃত হিতাধিকারীরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর জ্বলন্ত উদাহরণ কালাইন ব্লকের মহাদেবপুর জিপি। কালাইন ব্লকের মহাদেবপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী চয়নে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই অভিযোগ এনে কাটিগুড়ার সার্কল অফিসারকে এক স্মারকপত্র প্রদান করেছেন মহাদেবপুর তৃতীয় খণ্ডের বাসিন্দারা। এলাকার 20 জনের স্বাক্ষর সংবলিত স্মারকপত্রে বলা হয়েছে, মহাদেবপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বন্টনে ব্যাপক দুর্নীতি হয়েছে। দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে আর্থিকভাবে সচ্ছল পাকা গৃহের মালিকদের তথা আর্থিকভাবে সচ্ছলদের প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বরাদ্দ করা হয়েছে। এছাড়া বর্তমানে জিওটেকের মাধ্যমে মহাদেবপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে হিতাধিকারী তালিকা তৈরি করা হয়েছে, এতে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণ করা হয়েছে, যার ফলে বিরাট সংখ্যক প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকাভুক্ত হয়নি। স্মারকপত্রে মহাদেবপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বন্টনে সংঘটিত দুর্নীতির তদন্ত দাবি করা হয়েছে এবং বর্তমানে জিওটেকের মাধ্যমে তৈরি করা তালিকা বাতিল করে নতুনভাবে প্রকৃত হিতাধিকারীদের অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করার দাবি জানানো হয়েছে। অপরদিকে সারা রাজ্যে 2 সন্তান নীতি কার্যকর করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবী এবং অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত নিলেন। আগামী 4 জুলাই গুয়াহাটিতে এই বৈঠক বসবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রস্তাবিত 2 সন্তানের নীতি নিয়ে মুসলিম বুদ্ধিজীবীদের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক গোষ্ঠীকেও বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের 2টি বিষয় রয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এর একটি হচ্ছে ইনসেন্টিভ ও অন্যটি ডিস ইনসেন্টিভ। সরকার বিধানসভায় জনসংখ্যার ইনসেন্টিভ নিয়ে আলোচনা করেছে। অন্যদিকে ডিস ইনসেন্টিভের বিষয়ে যেমন পঞ্চায়েত ও সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সুবিধার কথা বলা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে বিশেষত মুসলিম মহিলাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে যেসব সংগঠন রাজ্য জুড়ে কাজ করছে তাদেরও সরকারের এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে চান হিমন্ত বিশ্ব শর্মা। স্থির হয়েছে 4 জুলাইয়ের বৈঠকে 150 জন বুদ্ধিজীবীকে আমন্ত্রণ জানানো হবে। যদি কোনো কোনো মহল থেকে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সমালোচনা করা হলেও অধিকাংশ মুসলিম বুদ্ধিজীবী হিমন্ত বিশ্ব শর্মার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
তাদের বক্তব্য হচ্ছে প্রস্তাবিত জনসংখ্যা নীতি কার্যকর করার আগে ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন জরুরি। এ ব্যাপারে জনমত সংগঠনের জন্য যেসব সংস্থা ইতিমধ্যেই নানা স্তরে কাজ চালিয়ে যাচ্ছে তাদেরকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিনই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 2001 এবং 2011 জনগণনার পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে রাজ্যে এই সময়সীমায় 29% মুসলিম জনসংখ্যা বেড়েছে। এটাকে সামনে রেখেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের স্বার্থে দুই সন্তান নীতি মুসলিমদের ধর্মীয় গুরুসহ সবাই সমর্থন জানাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, আগামী 12 জুলাই থেকে রাজ্য বিধানসভার যে অধিবেশন বসছে তাতে এই নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন উত্থাপন করা হবে। সরকারি হিসেবে দেখা যাচ্ছে দুই সন্তানের নীতি কার্যকর হলে মুসলিম সমাজেরই আর্থসামাজিক উন্নয়নে আরও বেশি গতি পাবে। যারা এই সরকারি জনসংখ্যার নীতির বিরোধিতা করবেন তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে, কারণ সরকার প্রস্তাবিত আইনে এমন ধারাও যুক্ত করতে চলেছে যে সরকারি চাকরি পাওয়া থেকে শুরু করে রাজ্য সরকারের যেসব জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তার সুযোগ সুবিধা পেতে গেলে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি অবশ্যই মেনে চলতে হবে। রাজ্যের বিধান পরিষদীয় জলসম্পদ ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা এদিন সাংবাদিকদের বলেন, সরকারি চাকরি পাওয়া সহ রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন